আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বেলি ফুল তৈরি করে দেখাবো। এই যে বেলি ফুলগুলি আমি তৈরি করে দেখাবো, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে আর কি করার, আমার কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। তো আমি এই কাজটা শুরু করে দেখাতেছি কী কী লাগবে আমার বেলি ফুল তৈরি করতে। এগুলো দিয়ে আমি একটা গাছ তৈরি করব, দেখাইতেছি আমি। বেলি ফুলগুলো তৈরি করতে আমার ক্লে লাগবে, একদম সাদা কালার ক্লেটা লাগবে। সাদা ক্লেতে আমরা সাদা অয়েল কালারটা করে নিয়েছি। আমি ক্লেটা কীভাবে তৈরি করতে হয়, আমরা ফুল যে তৈরি করি ওটার ক্লে আলাদা, ক্লেটা কী করে তৈরি করতে হয় তা আমি একটা ভিডিও দেব। আমার ক্লে লাগবে, কেচি লাগবে, সবুজ কালারের ক্লে লাগবে, ফ্লাওয়ার টেপ লাগবে, একটা পিন লাগবে, প্লাস লাগবে, আর যেটাতে আমি বসাবো আমি একটা আপনাদের দেখানোর জন্য একটা সাফা নিয়েছি। এটা যে কোনো একটা কুটির ভিতরে আমি এখন বসাই দেখাইতেছি, আপনারা ইচ্ছে মতন আপনারা যা যেটাতে খুশি মন চায় বসাতে পারবেন, গাছটা কোনো সমস্যা হবে না। এটার ভিতরে আমি ফোম দিয়েছি, উপরে আমি সবুজ কালার ক্লেটা দিয়েছি, এভাবে যেন আমরা জিনিস গাছটা এভাবে গেঁথে দিতে পারি। তো আমি ফুলগুলো তৈরি করে দেখাইতেছি, আমি এখন ফুলগুলি তৈরি করে দেখাবো। আমাদের আর্টিফিশিয়াল পাতাটাও লাগবে, এই যে আমরা এখানে যে পাতাটা দিব, আর্টিফিশিয়াল পাতাটা দিব। এটার পিস 3 টাকা থেকে 4 টাকা করে নেয়, চুমকি তুতির দোকানে পাওয়া যায় এগুলি। আর জিআই তার লাগবে, এই তারটা লাগবে আমরা ফুলগুলো যেটাতে সেটিং করব। ভ্যাজলিন লাগবে। তো আমি ফুলটা তৈরি করে দেখাইতেছি আমরা কিভাবে ফুলটা তৈরি করব, আপনারা একটু লক্ষ্য করুন। এভাবে আমরা একটা বলের মতো করে নেব, এভাবে লম্বাটি করে নেব, দেখুন। কেচি দিয়ে আমরা সমান করে 4টা ভাগ করব। এভাবে 4টা ভাগ করে নেব। এবার আমরা প্রিন্টার নিয়ে পাপড়িগুলো এইভাবে মেলে দেব, আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আমি যে কাজগুলো করি আপনারা শিখতে পারবেন। এগুলো দিয়ে আমি বিভিন্ন শোপিস তৈরি করি, এই যে এরকম হবে। এখন আমরা এরকম একটা দিয়ে তার নেব, ছোট দিয়ে তারে ফুলটা গেঁথে দেব। যখন শুকাবে তখন আমরা কাজ করব, নয়তো ক্লেটা নরম থাকবে। এরকম আমরা ফুলগুলি তৈরি করে নেব। এখন আমি একটা কলি তৈরি করে দেখাইতেছি। আমাদের ফুলের মাঝখানে আমরা কলিটা দিব, কলিটা তৈরি করে দেখাইতেছি। তার জন্য আমার সবুজ কালারের ক্লেটাও লাগবে। সবুজ কালারের ক্লের সাথে আমি সাদা ক্লেটা মিক্স করব, হালকা যেন সবুজ কালারটা আসে সেজন্য। এভাবে বলের মতো করে এভাবে করে নেব। কেচি দিয়ে আমরা 4টা দাগ দিয়ে দেব, এই যে দেখুন।
এখন আমরা একটা জিআই তার নিয়ে আবারও ছোটো একটা জিআই তার নিয়ে পলিটাও গেঁথে দেব। এভাবে এভাবে পলি ফুল আমরা অনেকগুলো তৈরি করে নেব। এই যে দেখুন, এরকম আমরা অনেকগুলো পলি ফুল তৈরি করে নেব। এখন ফ্লাওয়ার টেপ দিয়ে আমরা ফুলটাকে এভাবে পেঁচিয়ে দেব। আপনারা একটু লক্ষ্য করুন, এভাবে আমরা অনেকগুলো ফুল তৈরি করে নেব। এখন আমি ফুলটা সেটিং করে আপনাদেরকে দেখাইতেছি। এখন আমি ফুলগুলো আপনাদেরকে সেটিং করে দেখাইতেছি। আগে আমরা কলিগুলো দেব একটা জিআই তারে। আমরা এইভাবে ফ্লাওয়ার টেপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলগুলো লাগিয়ে নেব। আপনারা লক্ষ্য করুন, আপনারা চাইলেই কাজটা শিখতে পারবেন। আমরা সুন্দর একটা বেলি ফুলের গাছ তৈরি করব। এভাবে আমি সবগুলা ফুল লাগাই নিতে আমি সবগুলো ফুল লাগিয়ে নিয়েছি, তারে সেটিং করে নিয়েছি। আপনারা দেখুন, এভাবে আমরা একটু মেলে দেব। এভাবে বেলি ফুলগুলো যেরকম থাকে এভাবে আমরা একটু মেলে দেব। দেখুন, আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এখন আমরা আর্টিফিশিয়াল পাতাটা সেটিং করব। এভাবে ফ্লাওয়ার টেপ দিয়ে আমরা পাতাটার গোড়াটা টেপ দিয়ে পেঁচিয়ে নেব। আপনারা ফুল ভিডিওটা দেখবেন প্লিজ। এই যে এখন আমি সেটিং করব। এখন আমি এই ফুলগুলি দিয়ে একটা গাছ সেটিং করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন প্লিজ। এইভাবে আমি গাছটা সেটিং করব। ফ্লাওয়ার টেপ দিয়ে এভাবে পেঁচিয়ে নেব। আপনারা লক্ষ্য করুন, আমি সবগুলোই সেটিং করে নিয়েছি। এরকম করে আমরা অনেকগুলো স্টিক করব। যার যতগুলো খুশি মন চায় অতগুলো স্টিক তৈরি করে একটা গাছ তৈরি করতে পারবেন। এই যে দেখুন, আমার গাছটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে প্লিজ। এখন আমি সেটিং করব। বাড়তি তার থাকলে আমরা এইভাবে প্লাস দিয়ে কেটে ফেলে দেব। এখন আমি গাছটা সেটিং করে দিতেছি। দেখুন, আমরা একটু ক্লে নেব। আমরা ক্লেটা দিয়ে এভাবে গাছটা সেটিং করে দেব। দেখুন, আমার গাছটা সেটিং করা হয়ে গেছে। এখন আমরা কিছু বেলি ফুল নেব। এটাতে আমি ডাটাটা শুধু লাগাইনি, ফুলটাও একইভাবে তৈরি করছি। এই ফুলগুলো আমি গাছের গোড়ায় দেব যাতে মনে হয় বেলি ফুলটা আমার গাছ থেকে নিচে পড়ে আছে, ওরকম যেন মনে হয়। আপনারা লক্ষ্য করুন, আমি এটা শুধু আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখাইতেছি। আমার বেলি ফুল গাছটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন প্লিজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।